খোকন মণ্ডল নাম, পেশায় একজন ভ্যান চালক। তিনি 18 বছর ধরে এই চাকুটি ব্যবহার করেন। এটি একটি দেশীয় অস্ত্র, সবসময় তার সাথে থাকে। এটি বরগুনার বামনা উপজেলার ডোয়াতলা ইউনিয়নের বাসিন্দা। কেন তিনি এই চাকুটি ব্যবহার করেন, সবসময় সাথে থাকে, আমরা কথা বলবো তার সাথে, শুনুন বিস্তারিত। আপনার চাকুর একটু পুরোটা দেখান। এইটা কি নাম আসলে? এই যে আপনার হাতে যে আমি তলোয়ারের মতো দেখতে পাচ্ছি, এটার নাম কি? আপনার ভাষায় কি নাম বলে? এটা কি দাও নাকি চাকু নাকি তলোয়ার, মানে কি নাম আসলে? রকেট। এটা আপনি কতদিন পর্যন্ত ব্যবহার করেন? 2004 সাল থেকে। মূলত কি কারণে আপনি ব্যবহার করেন যদি একটু আমাদেরকে বলতেন, মানে দর্শকদের উদ্দেশ্যে কেন আপনি ব্যবহার করেন? বা আপনার, আমি প্রথমে আপনার নাম জানতে চাই, আপনার নাম কি? খোকন মণ্ডল। খোকন মণ্ডল। আপনার ঠিকানা? আমার ঠিকানা গুদিরাই বাইদুরা, চলাবাঙ্গা ডিস্ট্রিক্ট, মানে চলাবাঙ্গা বরগুনা ডিস্ট্রিক্ট, চলা থানা, বামনা থানা, গুদিরা গ্রাম, গুদিঘাটা গ্রাম। আপনি এইটাকে কতদিন থেকে ব্যবহার করেন? আপনি 18 বছর। 18 বছর। আমি তো আপনার গলায় বেশ কিছু মালা দেখতে পাচ্ছি, এবং আপনি একটু দাঁড়ান, যদি একটু দাঁড়াতেন তাহলে আমি একটু সুন্দরভাবে দেখাতে পারতাম দর্শকদেরকে, যে আমি আপনার হাতে অনেকগুলো যে মালা দেখতে পাচ্ছি। তারপর একটু গলা সরাই দেখেন, হ্যাঁ গলা, তারপরে যে গলায় অনেকগুলো মালা দেখতে পাচ্ছি, তারপরে এই তাসবির মতো দেখতে পাচ্ছি। মূলত একটু যদি আপনি আমাদেরকে বলতেন যে এইটা আপনি কি কারণে ব্যবহার করেন, বা কি উদ্দেশ্য আপনার? কোনো ধর্মকর্ম নিয়ে? ধর্মকর্ম নিয়ে? জি। মানে আপনি কোন ধর্মের লোক? মত সম্প্রদায়। হ্যাঁ জি, মত হরি নাম, এক নাম মতুয়া, হ্যাঁ হরিনাম, হরিনাম। তো তার হুকুম পালন করার জন্য মানে আপনি এই যে তলোয়ার ব্যবহার করেন, এটা দিয়ে আপনার কি উপকারে আসে? মানে সুস্থ থাকতে পারে, সমস্ত কাজবাজ করে খেতে পারে, আয়নতি হয়, বা ধর্মকর্ম নিয়ে লগে না থাকলে অসুস্থই পড়ি, আর কোনো কাজবাজ করে খাইতে পারি না। এইটা সাথে না থাকলে আপনি অসুস্থ হয়ে পড়েন? জি। তো এমনিতে তো কোনো, এটা একটা দেশীয় হাতিয়ার, দেশীয় অস্ত্র, তো এইটা ব্যবহার করলে তো মানে সরকারি কোনো বিধিনিষেধ আছে কিনা, অথবা কেউ কোনো আপনাকে বলে কিনা যে এটা ব্যবহার করা যাবে না, বা মানুষ আতঙ্কিত হয় কিনা? যেমন আপনি বিভিন্ন জায়গায় আসছেন, আমি কিন্তু হঠাৎ করে এসে আপনাকে দেখে একটু ভয় পাচ্ছি, কারণ এটা আপনার হাতে মানে এটা কেমন যেন একটু দেখা যাচ্ছে। তা এরকম বাচ্চারা বা মানুষ কি আতঙ্কিত হয় কিনা? হয়, আবার চিনি, আত্মীয় স্বজন জানে বা ঠিকানা জানে, বা আমার সিং পুলিশে অনেক মানুষের চেনা মনে করছে, মানুষের জিজ্ঞেস করে যে লোকটা কি ধরে, সবাই বলে ভালো, এই জন্য বা সমস্যা করে না। আর আমি করে বয়স দেখাই না, যে ধর্মকর্ম করি এইভাবে চলতে আছি, আর এটা লগে না কোনো কাজ বাজ করে খাইতে না, অসুস্থই পড়ি। এই আচ্ছা, আপনি মূলত কি পেশায় কি করেন, কাজ করেন কি? অটো ভ্যান চালাই। অটো ভ্যান চালান? কতদিন থেকে চালান? 4-5 বছর ধরে এইভাবে চালান। আচ্ছা, এই যে আপনার যে যে অস্ত্র যেটা আমি দেখতে পাচ্ছি, এটা আপনি কি কোনো, এটা দিয়ে কোনো কিছু কাটা হয়, মানে আপনি কিছু কাটেন কিনা? মানে কর্ম, ধর্মীয় কর্ম, মানে ধর্মীয় কর্ম, নিজের স্থানীয় কাজ হলে বা গাছপালা ডালাই বা নিজের সমস্যা কাজ করে খাই, এই আর কিছু না। নেচার আর কিছুই না? না। মূলত আপনি কি কোনো গান বাজনা করেন? না। বা ধর্মের কি কি অনুসরণ করেন আপনি? খালি এক নামের গোসল, হরিনামে, হরিনামে পূজা। জি। এছাড়া আর কোনো কিছু না? না। আপনার আগে আপনার বাবা কি এই ধর্ম পালন করতো? আপনি যা করতেছেন আপনার বাবা কি এটা করতো? সে সংসার ধর্ম, মানে সে সংসার ধর্ম করছে। হ্যাঁ, মানে আপনার এটা করে নাই আপনি? এটা আমি যে একটু দর্শকদেরকে আর একটু জানাই বা একটু দেখাই, যে আপনি এটা কতদিন থেকে, মানে কিভাবে পেলেন এটাকে, এই যে আপনার এই অস্ত্রটা ব্যবহার করতে হবে বা আপনার এইভাবে চলতে হবে, এই বিষয়টা আপনি কতদিন থেকে আপনি বুঝতে পারলেন বা আপনি মনে ধারণ করলেন যে এটা আমাকে করতে হবে, কতদিন থেকে এটা? এটা 18 বছর, 2004 সাল থেকে। কিভাবে পেলেন যদি আমাদেরকে একটু বলতে? অসুস্থ হয়ে পর, মানে এটা অনুষ্ঠানে কিছু লগ লইছে, লগ লওয়ার পর এই যে মানে এই অস্ত্রটা ব্যবহার করে আমি সুস্থ, কাজ বাজ করে খেতে পারি না, আর অসুস্থ হয়ে পড়ছি। মানে এটা ধর্মীয় অনুষ্ঠানে হরিনাম কথাতে কিছু লগ লইছে, লগ পর আমি অসুস্থ হয়ে যাই, ধরেন এটা ব্যবহার করে আমি ধরে সুস্থ হয়েছি, এই জন্য লগে রাখে দিচ্ছে আজ পর্যন্ত। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনি বসুন এবার।